নতুন মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। ভূগর্ভস্থ প্লান্টে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদার করেছে ইরান। বিশ্বব্যাপী পারমাণবিক কর্মসূচির খোঁজ খবর রাখা আন্তর্জাতিক সংস্থা আইএইএ এই তথ্য জানিয়েছে। ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আধুনিকায়নে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়। এদিকে ইরানের সামরিক হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে অসহায় ইসরায়েল। ইসরায়েল প্রকাশ্যেই এই ঘোষণা দিয়েছে। ইরানের পরমাণু কার্যক্রম থামানোর সর্বোচ্চ চেষ্টা করছে ইসরায়েল, তবে শেষ পর্যন্ত চুক্তির মাধ্যমে যখন তা কার্যকরের পথে, তখন সেটিকে নিজেদের জন্য বিপর্যয় মনে করে প্রয়োজনীয় সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান নির্বাহী একথা বলেন। ইরান ইস্যুতে আমেরিকার কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন মোসাদ প্রধান। ইতোমধ্যে ইসরায়েল ইরানের ঘনিষ্ঠ দুই দেশ সিরিয়া এবং ইরাকে ঝামেলাও বাঁধিয়েছে। সিরিয়াতে সরাসরি বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল, আর ইরাকে ষড়যন্ত্রের মাধ্যমে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর ইরান সংক্রান্ত প্রতিবেদনটি দেখেছে। এমন এক সময়ে এই প্রতিবেদন এলো যখন পশ্চিমা বিশ্ব 2015 সালে ইরান পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে ইরানের আকাঙ্ক্ষার মাত্রা এবং ভাষ্যের দিকে তাকিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, নাতঞ্জে ভূগর্ভস্থ ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টে সম্প্রতি স্থাপিত IR6 সেন্ট্রিফিউজের তিনটি ক্যাসকেট বা ক্লাস্টারের প্রথমটি সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে। অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চলা সর্বসাম্প্রতিক ইরানি স্থাপনা এটি। কূটনীতিকরা বলছেন IR6 হচ্ছে সবচেয়ে আধুনিক মডেল, যা প্রথম প্রজন্মের IR1 এর চেয়ে অনেক বেশি ফলপ্রদ। 2015 সালের চুক্তিতে ইরানকে কেবল এই IR1 সেন্ট্রিফিউজ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল। এক বছরেরও বেশি সময় ধরে ইরান তাদের নাতঞ্জে মাটির উপরে থাকা প্ল্যান্টে IR6 সেন্ট্রিফিউজ ব্যবহার করে ইউরেনিয়ামের 60% পর্যন্ত বিশুদ্ধ সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। এটি অস্ত্র বানাতে প্রয়োজনীয় মাত্রার ইউরেনিয়ামের কাছাকাছি। সম্প্রতি ইরান IR6 এর যন্ত্রপাতি অন্যান্য স্থাপনায়ও ব্যবহার শুরু করেছে। গত মাসে পাহাড়ের ভিতরে থাকা ফোটো প্ল্যান্টে দ্বিতীয় IR6 ক্যাসকেড ইউরেনিয়াম 20% পর্যন্ত বিশুদ্ধের কাজ শুরু করেছে। নাতঞ্জে ভূগর্ভস্থ প্ল্যান্টে বাকি যে দুটি IR6 ক্যাসকেড আছে তার একটিতে সমৃদ্ধকরণ কাজ শুরুর আগে প্রস্তুতি চলছে। অন্যটিতে এখন পর্যন্ত কোনো পারমাণবিক উপাদান দেওয়া হয়নি বলে জানিয়েছে IAEA। ইরানের পরমাণু গবেষণার কাছে অসহায় হয়ে তাই দেশটিতে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া ইরান এবং বিশ্ব শক্তির মধ্যে সম্ভাব্য পরমাণু চুক্তিকে ইসরায়েলের জন্য একটি কৌশলগত বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যদি প্রয়োজন হয় সে কথা মাথায় রেখে ইসরায়েল ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার প্রস্তুতি নিতে শুরু করেছে। বানিয়াকে উদ্ধৃত করে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে, চুক্তিটি ইসরায়েলের জন্য খুবই খারাপ বলে প্রতীয়মান হচ্ছে। এ সময় তিনি মিথ্যার উপর গড়ে তোলা একটি বিষয়কে তাড়াহুড়ো করে চুক্তি করতে যাওয়ায় আমেরিকার চরম সমালোচনা করেন। তিনি বলেন, অবস্থা দৃষ্টে চুক্তিটি অনিবার্য বলেই মনে হচ্ছে, কারণ আমেরিকা এবং ইরান উভয়ের কাছেই এই চুক্তির চাহিদা অনেক। একদিকে আমেরিকা ইরানকে পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে চাইছে, অন্যদিকে ইরান নিজেদের আর্থিক সক্ষমতা ফিরে পেতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি চাইছে। ইরানের সাথে এই চুক্তিতে বার্নিয়া বড় আকারে কয়েকটি অসুবিধা দেখছেন। তার মতে, চুক্তিটি কয়েক বছরের মধ্যেই ইরানকে বোমার জন্য প্রয়োজনীয় পারমাণবিক উপাদান সংগ্রহের লাইসেন্স দিচ্ছে। এছাড়াও চুক্তি অনুসারে ইরানকে তার বর্তমান জমাকৃত অর্থে $1 বিলিয়ন সরবরাহ করা হবে। ফলে আঞ্চলিকভাবে ইরান যেসব স্থানে প্রক্সির মাধ্যমে যুদ্ধ চালাচ্ছে তার পরিমাণও বেড়ে যাবে। মূলত লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাসকে উদ্দেশ্য করেই মোসাদ প্রধান তার আতঙ্কের কথা প্রকাশ করেন।
ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ইয়াকুব আমিদ্রো বলেছেন, ইরানের সম্ভাব্য পারমাণবিক চুক্তি ঠেকানোর প্রচেষ্টায় কোনো ফল পাওয়া যাবে না, তাই ইসরায়েলের নিজেদের আত্মরক্ষার জন্য প্রস্তুত হওয়া উচিত। গিলাদ বলেন, ইরানি হুমকি ইসরায়েলের জন্য প্রকৃতপক্ষে একটি বড় কৌশলগত হুমকি। এটা বোঝা উচিত যে পারমাণবিক শক্তিধর হয়ে ওঠা কেবল তাদের লক্ষ্যই নয়, বরং এজন্য ইতোমধ্যে তারা প্রচুর অর্থ এবং শ্রম বিনিয়োগ করেছে। ইরানের কাছে ইসরায়েলের হামলার জন্য 1.5 লাখ রকেট রয়েছে। একই সাথে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সাইবার সক্ষমতা সহ সব ধরনের ক্ষমতা অর্জন করেছে। সর্বোপরি এটাই বাস্তব যে তারা পারমাণবিক অস্ত্রের মালিক হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েল নিজেদের প্রতিরক্ষার জন্যই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার প্রস্তুতি নিতে শুরু করেছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রতিনিধি জোসেফ ব্রয়েল জানিয়েছেন, এই সপ্তাহে ইরানের সাথে কি চুক্তি হতে পারে। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বিও জানান, চুক্তির সম্পাদনের ব্যাপারে ইরান বেশ কিছু ছাড় দিয়েছে, ফলে শিগগিরই চুক্তিটি স্বাক্ষরিত হবে। ইউরোপীয় ইউনিয়ন, ইরান এবং আমেরিকার মধ্যে বছরখানেকেরও বেশি সময় ধরে চলা ওই পরোক্ষ আলোচনার সমন্বয় করছিল। নতুন চুক্তি বা সমঝোতায় ইরানকে কয়েক বছর ধরে চলা সমৃদ্ধকরণ কাজে বেশিরভাগ অংশই পুনরাবস্থায় ফিরিয়ে নেওয়া লাগতে পারে। এর সমৃদ্ধকরণ 3.67% পর্যন্ত শুদ্ধ হতে পারে এমন সীমা বেঁধে দেওয়া হতে পারে। কোনো চুক্তি না হলে নাতানস এবং ফোর্ডের মতো ভূগর্ভস্থ স্থাপনা, যেগুলোতে ইরান অত্যাধুনিক যন্ত্রপাতি বসিয়েছে, সেগুলো আঞ্চলিক বা পশ্চিমা শক্তিগুলোর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। অবশ্য বিমান হামলা এসব স্থাপনার আদৌ কোনো ক্ষতি করতে পারবে কিনা তা স্পষ্ট নয়। আমেরিকা এবং এর পশ্চিমা মিত্রদের আশঙ্কা, ইরান পরমাণু বোমা বানানোর সক্ষমতা অর্জনের পথে রয়েছে। অন্যদিকে ইরান বলছে তাদের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে, কিন্তু এ ধরনের কোনো উদ্দেশ্যই আপাতত তাদের নেই। তবে আপাতত না থাকলেও ভবিষ্যতে যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না সেই নিশ্চয়তা দিচ্ছে না। বর্তমানে ইরানের যে সক্ষমতা আছে তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করতে মাত্র 2 সপ্তাহের মতো সময় লাগবে। অবশ্য কেউ কেউ এমনও সন্দেহ করছে, ইরান হয়তো ইতোমধ্যেই গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে। এদিকে ইরান পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইল অনেক আগেই তৈরি করে রেখেছে। প্রিয় দর্শক, ইরানের পরমাণু ইস্যুতে আসলে কি ঘটতে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। ইরানের পরমাণু গবেষণা ইস্যুতে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও প্রতিদিনের ঘটনাবলীর আপডেট পেতে আমাদের গল্প বা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।